আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জান্নাত প্রিয় দর্শক আজকে আরও একটি ব্যতিক্রমধর্মী রেসিপি নিয়ে হাজির হলাম আজকে তৈরি করে দেখাবো ডাবল ক্রিস্পি পটেটো চিপস রোল যেটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে আর এটা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু দারুণ লাগে আশা করছি এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করছি এবং বড় বড় মতন ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমি মাঝারি সাইজের এভাবে তিনটি আলু নিয়ে নিয়েছি এই আলুগুলো আপনারা চেষ্টা করবেন পুরাতন আলুটা ব্যবহার করতে কারণ নতুন আলুগুলোতে কিন্তু স্টার্চের পরিমাণটা একটু বেশি থাকে এতে করে চিপসটা ক্রিস্পি কম হবে তো আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি তো এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে আলুগুলোকে এভাবে পাতলা করে কেটে নিচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যতটা সম্ভব পাতলা করা যায় তো এভাবে আমি সবগুলো আলু পাতলা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি ব্যবহার করতে পারেন না হলে টু পিলারও ব্যবহার করতে পারেন আলুগুলোর সাইজগুলো যদি সব একরকম হয় তাহলে ডাবল ক্রিস্পি পটেটো চিপসটা বেশি মচমচে হবে তো সবগুলো আলু আমি এভাবে করে নিয়েছি এখন এগুলোকে আমি খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তো এর জন্য একটা পাত্রে ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি এখন এই ঠান্ডা পানিতে আলুর স্লাইসগুলো খুব সুন্দর করে ধুয়ে নেব কয়েকবার পানি বদলে আমি এই আলুর স্লাইসগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এতে করে আলুর গায়ে যে একটা এক্সট্রা স্টার্স থাকে আঠাদো ভাব থাকে সেটা আর থাকবে না তো খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা স্টেইনারের সাহায্যে এটাকে পানিটা ছেঁকে নিয়েছি এখন একটা চপিং বোর্ডের ভেতরে নিয়ে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে করতে খুব সহজে এভাবে ডাবল ক্রিস্পি পটেটো চিপস রোলটা তৈরি করা যায় তো এর উপরে আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এভাবে একটা ছাকনি সাহায্যে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে একটা রোলের মতন আকার করতে হবে তো এভাবে একটা রোল করে নিচ্ছি তারপর একটা টুথপিকের সাহায্যে এটাকে আটকে দিচ্ছি খুবই সহজ জাস্ট এভাবে একটু রোল করে নিলেই দেখবেন খুব সহজে রোল হয়ে যাচ্ছে আর এভাবে টুথপিক দিয়ে আটকে দেবেন বাচ্চারা কিন্তু খুব আগ্রহ করে ডাবল ক্রিস্পি পটেটো চিপস রোলটা খেতে আপনারা খুব সহজে কিন্তু বাছাইটা তৈরি করতে পারেন এটা কিন্তু একটা ব্যতিক্রমধর্মী রেসিপি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি তার ভেতরে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম হওয়ার জন্য অপেক্ষা করছি হালকা যখন একটু গরম হবে তখন একে একে সবগুলো আলুর চিপস এর ভেতরে দিয়ে দিতে হবে মিডিয়াম টু লো আছে এটাকে একটু সময় নিয়ে ভাজলে খুব সুন্দর ক্রিস্পি হয় তো মিডিয়াম টু লো আছে এটাকে আমরা পাঁচ থেকে ছয় মিনিটের মতন একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি ভাজার সময় বেশি চামচ দিয়ে নাড়াচাড়া না করাই ভালো আলতো হাতে এভাবে একটু নেড়ে দিলেই দেখবেন খুব সহজেই ভাজা হয়ে যাচ্ছে তো খুব সুন্দর একটা কালার আসার পর এটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একটু সময় নিয়ে ভাজলে চিপসগুলো কিন্তু অনেক মচমচে হয় তো তেল ঝরিয়ে এটাকে আমি একটা চপিং বোর্ডের উপর আবারও নিয়ে নিলাম এখন আমরা যে টুথপিকগুলো গেঁথে রেখেছিলাম সেই টুথপিকগুলো আলাদা করে নিচ্ছি খুব সহজেই এই টুথপিক থেকে এগুলোকে আলাদা করা যায় তো একটা পেপার টাওয়ালের উপর নিয়ে নিচ্ছি এতে করে এক্সট্রা যে তেলগুলো থাকবে সেটাও শুষে নেবে তো আমি আজকে এটাকে টমেটো সসের সাথে পরিবেশন করছি টমেটো সসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যেটা সেখান থেকে দেখে নিতে পারেন শীতে কিন্তু এখন প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় আর দামেও সস্তা এর ভেতরে দিয়ে দিচ্ছি বিট লবণ স্বাদ মতো আপনাদের হাতে কাছে বিট লবণ না থাকলে যে কোনো লবণ ব্যবহার করতে পারেন চাইলে এখানে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করছি আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এরকম ব্যতিক্রম ধর্মী রেসিপি দেখতে আপনাদের কেমন লাগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ